গ্রেপ্তার হব নাকি হোজাইর বিতর্কিত বিধায়ক হিলাদিত্যদেব? এইবার এক ভয়ঙ্কর মন্তব্য। এনআরসি সম্পর্কে হোজাইর এই বিতর্কিত বিধায়কের এক ভয়ঙ্কর মন্তব্য। কি কলে এনআরসির কামত খেলিমেলি কিয়? এনআরসির কাম কোনে চলাইছে? এনআরসির কামত হেন অনুপ্রবেশকারীর হস্তক্ষেপ। এইবার হোজাইর বিতর্কিত বিধায়ক হিলাদিত্য দেবর আন এক বিস্ফোরক। বিদেশীর নাম সোমাল নেকি এই এনআরসির কামত? মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশত চলি থাকা সময়তে এই ভয়ঙ্কর মন্তব্য করেছে হিলাদিত্য দেব। অসমৰ 9খন জিলাত হেন অনুপ্রবেশকারী চলাইছে এনআরসির কাম, আর সেইভাবে হেন বিষদ খেলিমেলি সংঘটিত হল এনআরসির কামত। এতিয়া সরকারে কি ব্যবস্থা লয় সেয়া হব লক্ষণীয়।